আসসালামু আলাইকুম বিবার স্বাগতম কাজী ফার্নিচার টু আমি আপনাদের সাথে রয়েছে মাওদানা রাইসুল ইসলাম তো সবসময় চেষ্টা করি নতুন কিছু আনার নতুন কিছু দেখানোর এখন কখন কি অর্ডার হচ্ছে কেমন হচ্ছে আমরা কি কোয়ালিটির কাঠ দিতে পারছি কতটুকু আমরা ন্যায়পরায়ণতার সাথে বিজনেস করছি এবং আপনাদের বাড়িতে দিয়ে দিচ্ছি সেগুলোকে নিয়ে আমাদের কম বেশি ভিডিও করা দেখানো তো আজকে একটু অসাধারণ আপনারা মোগল সভা শুনছেন নাম শুনছেন কিন্তু অরিজিনাল মোগল সোফা কোনটাকে বলে হয়তো আজও কেউ দেখেননি বা ওইভাবে কেউ হয়তো বানায়নি বা ভিডিও করেনি তো আই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছে এক কাস্টমার প্রবাসী ভাই জহির ভাই উনি সৌদি প্রবাসী উনি আমাকে আমা আমি অনেক অনেক আগে প্রায় দশ এগারো বছর আগে আমি এই ধরনের একটা মোগল সোফা বানিয়েছিলাম তো এটা অনেক ব্যয়বহুল খরচ যার কারণে এটা সচরাচর বানাই না তো ওনাকে আমি ছবি দিয়েছিলাম উনি ওই ছবির উপর ভিত্তি করেই কিন্তু আমাকে অর্ডার দিয়েছেন তো অরিজিনাল মোগল সভা আসলে অরিজিনাল আমরা মোগল সভা বলতে কী বুঝি অরিজিনাল মোগল সভা দেখতে কেমন হয় অরিজিনাল মোগলসভার কস্টিং খরচটা কেমন অরিজিনাল মোগল মোগলসভা পায়া কেমন হয় সাইডের নকশা কেমন হয় এভরিথিং আজকে নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আপনাদের কাছে আশাবাদী বা আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা আজকের ভিডিওটা অন্তত শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন যে আপনাদের একটা ধারণা হয়ে যাবে আসলে মোগল সোফা অরিজিনাল কোনটা আর মোগল অরিজিনালি মোগল সোফার নকশা কেমন হয় পায়ার ভাস কেমন হয় এবং তার সাইডের নকশা কেমন হয় টেবিলের নকশা কেমন হয় এভরিথিং এভরিথিং সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে চলেন মূল কথা চলে আসি আজকে যে সভা দেখতে পারতেছেন এটা হচ্ছে পিওর এবং আমরা যেই মোগলসভা বলি বারবার নাম উল্লেখ করি এটা হচ্ছে সেই একদম খাঁটি এবং পিওর মোগলসভা এই মোগলসভার সবচাইতে বড়ো আকর্ষণীয় বিষয় হচ্ছে এই মোগলসভা মেইন আকর্ষণীয় বিষয় হচ্ছে পায়া পায়ার যে ভাঁস এই যে পায়ার যে ভাসটা এবং সাইডের যে এই যে বিশাল একটা নকশা এটা হচ্ছে মোগল সভার একদম মেন এবং পপুলার একটি আকর্ষণীয় বিষয় মূল মোগল সভাকে একটা মানুষে আকর্ষণ করে এই মোগল সভার এই পায়া এই পায়া আর সাইডের নকশাটা হচ্ছে আকর্ষণ করে তারপরে আকর্ষণ করে ঘাড়ি দেখেন আপনারা মোগল সভা দেখছেন অনেকটা দেখছেন যে অনেকটা বাড়তি অনেকটা এদিক সেদিক কিন্তু ওইগুলো আসলে সেভ না মূলত মোগল সেফর সে হচ্ছে এইটা এটা দেখতে পাচ্ছি মাঝখানে একটা ফুল আছে হাটার একটা বাড়তির একটা মানসম্মত একটা ভাস আছে এবং দ্বিতীয়ত পায়াটা দেখতে পারতেছে কি বিআইপি একটি পায়া একদম বাঘের যে একটা পায়া মানে রাজকীয়তার এটা হচ্ছে রাজকীয়তার চূড়ান্ত লেভেল আমি বলতে পারি দেখেন এই পায়াটা যদি আমি পুরাটা বেড দিতে পারবো না তারপরে দেখাই পুরা ওই পাশের থেকে এই পাশে যদি আমি মাপ দেই পুরো দশ ইঞ্চি এর মানে কিন্তু আমার দশ ইঞ্চির ওভার কাঠ নিতে এইখান থেকে এই পর্যন্ত পুরো একটা কাট। এত বিশাল একটা মোটা কাঠ প্রায় পূর্ণ ষোলো ইঞ্চি মোটা কাঠ থেকে এই পায়া কাটতে 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 এমন একটা পায়া বের কর করা আমাদের পক্ষে সম্ভব হয়েছে অনেক সময় লাগে একটা মঙ্গলসভা তৈরি করতে চাইলে এক সপ্তাহ দশ দিনে আমরা এই মোগলসভা তৈরি করতে পারি না আমার এই সভাটা অর্ডার ছিল লকডাউনের আগে লকডাউনের কারণে তৈরি করতে পারিনি আধ আধুরা কাজ করছিলাম বাকি কাজ লকডাউনে পরে করে নিয়ে আসলাম আপনাদের উদ্দেশ্যে দেখানোর জন্য তারপরে আপনি হাতাটা দেখেন এই মোগলসভার যে হাতা হাতাটা দেখেন হাতা কতটুকু চার ইঞ্চি পুরা পাকা চার ইঞ্চি সোফার মেন কিন্তু সবসময় জিজ্ঞাসা চার ইঞ্চি রবার হাতা হয় চার ইঞ্চি রোভার কখনও কোনো সোফার হাতা হয় না কারণ সোফার একটা মাপ আছে ফোম কাবার বিছানোর একটা মাপ থাকে সব থাকে যার কারণে হয় না আর এই যে টেবিলগুলো দেখতেছেন যে ফাইবার পালিশ করি না ইনশাল্লাহ পালিশের পরে আপনাদেরকে ভিডিও দেব পালিশের পরেই এই মোগল সোভা দেখতে কেমন হয় অনেকে অনেক ধরনের কমেন্ট করে উল্টা পাল্টা যে আসলে কি ধরনের কাঠ দেয় আসলে আমি আপনার তলাটা দেখা দেই যে তলা আমরা কালার করি না কাঠের তলা দেখেন যে আমরা কী পরিমাণ শাড়ি দিছি এখানে কোনো লুকোচুরি নাই আমাদের কোনো লুকোচুরি নাই আপনাদের কাছে অনুরোধ করব যারা সম্ভব আমাদের শোরুমে আসে প্লিজ দয়া করে আমাদের শোরুমে আসবেন ভিজিট করবেন যাচাই বাচাই করবেন তারপরে আপনার কমেন্ট করেন অর্ডার দেন সমস্যা নেই দেখেন এবং সাইডের যে নকশাটা ছোটো টেবিলের সাইডের নকশা এবং বড়ো টেবিলের যে নকশাটা দেখতেই পারতেছেন খুবই খুব এটার উপরে কিনে টেন মিলিয়ে একটা গ্লাস হয় বা এইট মিলিয়ে আমরা গ্লাস দেয় এই টেবিলটা অন্য অন্য টেবিল থেকে বড়ো সাড়ে তিন ফিট যেহেতু এটা রাউন্ড করছি আপনি এক ইঞ্চি কমছে যেহেতু কাটিং করা হয়েছে কাটিং করলে আপনি এক ইঞ্চি কমে সাড়ে তিন ফিট আছে আর পাশে আপনার আছে আঠারো ইঞ্চি তো এটা সাইডেরও নকশাটা দেখতে পারতেছেন একটা ভিআইপি নকশা এবং প্রত্যেকটা কাঠের বাটাম ফাইবার যারা কাঠ চিনেন তাদেরকে তো অতবার বিস্তারিত বোঝানোর প্রয়োজন নেই কিন্তু যারা না চিনেন আমি মনে করি তাদেরকে দেখানো খুবই জরুরি এবং এই সবার মূল বিশিষ্ট হচ্ছে আমরা প্যানা মেরে পুরোনো যুগে যেই কাজটা করতাম আমরা প্যানা মেরে ওই কাজটা করি এই সবার মধ্যে যেমন দাম তেমন কাম আর এই সবার গাড়িটা আমরা দুই ইঞ্চি কাঠ থেকে নেওয়া হয় কিন্তু পরবর্তীতে লাস্ট সময়ের টিকে দেড় ইঞ্চি কেন দেড় ইঞ্চি টিকে এটা যে নকশার ভাস এটার যে নকশা পর্য ক্ষুদাই করতে হয় তো অনেক পরিমাণ কাঠ অস্ত্রির জায়গায় নকশা ডাবাইতে ডাবাইতে প্রায় আধা ইঞ্চির মতো কাঠ কমে যায় রান্দা নকশা ডাবানোর ক্ষেত্রে আধা ইঞ্চি কমে যায় তো এই সোভাটি জহির ভাই যেভাবে আমাকে অর্ডার করছেন বিশ্বাস করে যেভাবে উনি এই সোভাটা অর্ডার করছেন এই অরিজিনাল পিওর মোগল সোফাটার প্রাইস হচ্ছে কিন্তু অন্য অন্য সোভার থেকে অনেক বেশি পঁচাশি হাজার টাকা হলে আপনারা এই ধরনের চমৎকার মোগল সোফাটা নিতে পারবেন স্বাভাবিক মোগল সভা আমরা কয়েকটা ক্যাটাগরি বানাই ইনশাআল্লাহ ঈদের পরে নর্মালি রেগুলারলি আমরা যে যেই সভা তৈরি করি সেটাও আপনাদেরকে ভিডিও করবো ওটার প্রাইসটা বলে দেয় ওটার প্রাইস পঁয়ষট্টি হাজার হলে আমাদের থেকে নিতে পারবে কিন্তু এই পিওর এবং রাজকীয় এই মোগল সভাটা যদি নিতে চান তাহলে আপনাদেরকে পচা পঁচাশি হাজার টাকা হলে আপনারা আমাদের থেকে নিতে পারবেন তো ভাই এই নিয়ে অনেক কিছু দেখার আছে অনেক কিছু বলার আছে কখন কোনটা অনেক কিছু ভেবে রাখছে যে এটা এটা আপনি বলবো এটা এটা দেখাবো কিন্তু হয়তো পারতি না তারপরে আপনাদের এই পায়াটা একটু যতটুকু সম্ভব সামনে মেপে দেখাই এই দেখেন পুরা দুই ইঞ্চি মোটা কাট থেকে পায়া নেওয়া হয়েছে আর এটার পায়ার যে শেপ অন্য অন্য ভিক্টোরিয়া পায়া এটার সাইডের পায়াটার একটু শেপ এটা পায়ার নিচ পর্যন্ত দেখেন একটা পায়ার যে কাটিন একটা যে বাস একদমই ডিফারেন্ট কোনো মোগলসভার সাথে এই বাস এবং এই ক্যাটাগরি মিলবে না টাকা আপনারা বেশি বলতে পারেন বেশি কিন্তু ভাই বেশি টাকাটা দিবেন কাজের উপর নির্ভর করে এই সবাই নকশা মজুরি আমরা নকশা করতে গেলে আমরা পনেরো বিশ হাজার টাকা নকশাতেই চলে যাই এমন একটা কাটিং করে এমন একটা দীর্ঘ সময় আমারই আমি সবসময় আমার মেস্তুরি খাটে তারপরেও আমার এক দেড় মাসের উপর চলে গেছে শুধু নকশা করতে যাই হোক অনেক কিছু বললাম আরও ভাই অনেক কিছু দেখানোর আছে বোঝানোর আছে তারপরে আপনাদের বিস্তারিত জানার হলে যোগাযোগ করবেন আমাদের ইমো নাম্বার থাকবে সরাসরি যে কোনো সময় যে কোনো বিষয়ে জানার জন্য সরাসরি কল করবেন যাচাই বাচাই করবেন ভাল লাগলে অর্ডার দেবেন না ভাল লাগলে সমস্যা নেই আশেপাশে অনেক শোরুম আসে আপনারা তাদেরকে নভ করতে পারেন আর সব সবচাইতে বড়ো বিষয় হচ্ছে আমাদের যে সোফা সব সময় আমরা বলি আমাদের সোফা কিন্তু আমার হাতে দুই আঙ্গুল করে গ্যাপ থাকে দুই আঙ্গুল করে গ্যাপ থাকে এটার বাটামগুলো আমি আড়াই ইঞ্চি করে দিছি আড়াই ইঞ্চি দেওয়ার কারণ আছে যেন তিন ইঞ্চি দিলে আবার এখানে একটু গ্যাপ থেকে যায় যার কারণে একটা সামঞ্জস্যতা রাখার কারণে এখানে যাতে গ্যাপ না থাকে এই জন্য এটার মধ্যে আমরা কিন্তু আড়াই ইঞ্চি করা বাটাম দিছি তো যাই হোক মোটামুটি যা বলার যতটুকু দেখার দেখাইছি যদি আরও কিছু জানার থাকে আরও কিছু বোঝানোর থাকে আপনারা কল করবেন যাচাই বাঁচাই করবেন ইনশাল্লাহ বিস্তারিত বলা হবে আর এই বাটাকে হচ্ছে পিওর অরিজিনাল চিটাগাং সেকো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই ধরনের নতুন নতুন আরও ফার্নিচার দেখতে ঈদ উপলক্ষে আরও আকর্ষণীয় জিনিস আপনাদের সামনে উপস্থাপনা করব সেইগুলো দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম বারাকাতু